বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। সকালে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি প্রধান সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে এখন আইনের শাসন নেই, মিথ্যা মামলায় অন্যায়ভাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেন যুবদল নেতারা। বলেন, হামলা মামলা করে সরকার পতন আন্দোলন দমানো যাবে না।